ওয়েন ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরিতে আফগানিস্তানকে 3 উইকেটে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে অস্ট্রেলিয়া। আফগানদের দেয়া 292 রানের টার্গেটে খেলতে নেমে 91 রানে 7 উইকেট হারিয়ে ধুঁকছিল অজিরা। 201 রানের হার না মানা ইনিংসে সেখান থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে নতুন এক ইতিহাস গড়লেন ম্যাক্সওয়েল। রিপোর্টে জানাচ্ছেন মমিনুর রিপন। মানবতার ইতিহাসের শ্রেষ্ঠ যোদ্ধাদের কথা ভাবুন, আলেকজান্ডারকে ভাবুন, চেঙ্গিস খানকে ভাবুন, জুলিয়াস সিজারকে ভাবুন, এবং সেই তালিকায় আপনি আরও একজন মহান সমসাময়িক যোদ্ধাকে যুক্ত করতে পারেন। তার নাম গ্লেন ম্যাক্সওয়েল। যার ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরিতে অসম্ভবকে সম্ভব করার সামর্থ্য দেখালো অস্ট্রেলিয়া। অজিদের ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় এক বীরগাথা ইনিংস উপহার দিলেন গ্লেন ম্যাক্সওয়েল, যে ইনিংসে পুরো ছারখার আফগানিস্তানের স্বপ্ন। আফগানদের দেয়া 292 রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে 91 রান তুলতে 7 উইকেট নেই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। নতুন ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর আফগানিস্তান। বিশ্বকাপে আরও একটি চমক উপহার দিয়ে সেমিফাইনালটা হাতের মুঠোয় দেখছিল আফগানরা, কিন্তু তাদের স্বপ্নে পানি ঢেলে দেন গ্লেন ম্যাক্সওয়েল। অধিনায়ক পাট কমিন্সকে নিয়ে প্রতিরোধ করেন এই ডানহাতি, এক প্রান্ত আগলে রেখে 76 বলে শতক পার করেন ম্যাক্সওয়েল। His second of this World Cup. Can he rescue Australia? Can he do it? এরপর তার ব্যাটিং শুধুই মুগ্ধ করেছে। ইনজুরির ব্যথা থাকলেও এক পায়ে ভর করে একের পর এক বাউন্ডারি আর ছক্কা উপহার দিয়েছেন। পাট কমিন্সকে নিয়ে 8 উইকেটে 201 রানের সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছেন প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে, আর বিশ্বকাপে তৃতীয় ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরির ইতিহাস করেছেন ম্যাক্সওয়েল। তাতে 19 বল বাকি থাকতে অসাধারণ এক জয় পায় অস্ট্রেলিয়া। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে 5 উইকেটে 291 রান করে আফগানিস্তান। দলের হয়ে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি রেকর্ড গড়েন ইব্রাহিম জাদরান। 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে 129 রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া রশিদ খানের 18 বলে অপরাজিত 35 রানে ভর করে অজিদের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি পায় আফগানরা। মমিনুর রিপন, এটিএন বাংলা। Almost down, crouching low.